প্রত্যেককে স্বাগত জানাই তহিদা একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে বীজগণিত অংশ অর্থাৎ উচ্চতর গণিতের প্রথম অধ্যায়টি সেট অফ ফাংশনের সাজেশন নিয়ে একটু তোমাদের সামনে থাকতে চাই। সেক্ষেত্রে তোমরা যদি দেখো যে এবং তো 2015 সাল থেকে শুরু করে এই ক্লাস আমি আপলোড করা মুহূর্তেও তোমরা যতগুলো বোর্ডে সেট ফাংশন ম্যাথগুলো কমপ্লিট করেছো বা মেন বইয়ের যে ম্যাথগুলো তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে অর্থাৎ নবম শ্রেণীতে শুরু থেকে তোমরা যে ম্যাথগুলো করেছিলে, যেটা অষ্টম শ্রেণীতে কিন্তু সেটের বিষয়টা জানা ছিল বা সেটের ম্যাথগুলো তোমরা পড়ে এসেছিলে, তোমরা নবম শ্রেণীতে যারা এই মুহূর্তে ক্লাসটি দেখবে তাদের জন্য এই ক্লাসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কারণে বলবো, আমি তোমাদের সামনে দেখো যে নবম এখানে উচ্চতর গণিতের অ্যালজেব্রা অংশে অর্থাৎ সেট অফ ফাংশনে আমি লেজার পয়েন্টার দ্বারা তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। সেই ক্ষেত্রে একটু যদি তোমাদের বলতে চাই যে প্রথম যে অনুশীলনটি ছিল 1.1, এটি মূলত সেটের ম্যাথ। এখানে 1.1-এ প্রায় তোমরা যদি দেখো তোমাদের মেন বইয়ে অনুশীলনীতে প্রায় 30টি ম্যাথ আছে। এই 30টি ম্যাথের মধ্যে তোমরা যদি একটু দেখো যে 1 থেকে 4 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এমসিকিউ টাইপের, এবং এমসিকিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় 1 থেকে 4 পর্যন্ত এমসিকিউ সৃজনশীলে 2 নম্বর প্রশ্নের জন্য অনেক সময় দিয়ে দেয়। অর্থাৎ এ সাব এন সমান একটি সেট দিয়ে এন এর স্থলে 1, 2, 3 ইত্যাদি বসিয়ে তোমার এ ইন্টারসেক্ট বি বা ইউনিয়ন বি বের করে তোমাকে প্রমাণ দিতে পারে। এছাড়া দেখো 6, 18, 19, তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি আগের যে চ্যাপ্টারগুলোতে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সাজেশন দিয়েছিলেন, এই চ্যাপ্টারটিতে বিভিন্ন আকারে অর্থাৎ সিকোয়েন্স নিয়ে ফার্স্ট ব্র্যাকেট বা উদাহরণ বা কাজ, এই ম্যাথগুলো আমি চেষ্টা করেছি যে তোমাদের 1.1 অনুশীলনীতে অনেক ম্যাথ আছে, কাজ বা প্রতিজ্ঞা বা এখানে যে টাইপের ম্যাথগুলো আছে আমি আলাদা করে অনুশীলনের সাথে লিঙ্ক রেখে উদাহরণ বা কাজগুলো এক জায়গায় করে আমি চেষ্টা করেছি যে তোমরা যদি এই সাজেশনটা একটু ফলো করো। সেক্ষেত্রে তোমাদের মেন বই যদি দেখো, এই মেন বই 2019 সালের শিক্ষাবর্ষের বইটি যদি দেখো, তাহলে আমি যে ব্র্যাকেট দিয়ে এখানে ম্যাথগুলো দেখিয়েছি যে 6, 18, 19, এই 3টি ম্যাথ মূলত ভেন চিত্র থেকে তোমরা যে প্রমাণগুলো করো ভেন চিত্রের ম্যাথগুলো আমি এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। এরপর দেখো এখানে তোমরা যদি ভেনচিটটা দেখো, ভেনচিটটা 18 এবং 19 নম্বর দুটি ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এখানে তোমরা ভেনচিটের ম্যাথগুলো প্র্যাকটিস করবে। এছাড়া দেখো 17, 27 এবং উদাহরণ 15, তাছাড়া কাজ তোমরা 18 পেজের কাজ ক খ ঘ যদি দেখো, অর্থাৎ 17, 27 এবং উদাহরণ 15 এই ম্যাথগুলো তোমরা অষ্টম শ্রেণীতে সেটের যে ম্যাথ করেছিলে যে কোনো শ্রেণীতে 100 জন শিক্ষার্থী আছে, কেউ মাছ পছন্দ করে 40% বা কেউ মাংস পছন্দ করে 30%, উভয়ই খাদ্যই পছন্দ করে, অর্থাৎ ভেনচিটের মাধ্যমে তোমরা শতকরাতে কিভাবে কনভার্ট করবা, এখানেও এই ধরনের ম্যাথগুলো, কারণ এই ম্যাথগুলো লেখার ম্যাথ, তোমরা নবম শ্রেণীতে যারা এখন পড়াশোনা করছো তাদের কাছে এই ম্যাথগুলো একটু জটিল লাগতে পারে, কিন্তু যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি বলবো যে এই ম্যাথগুলো তোমরা যদি এক জায়গায় করে নিয়ে বারবার প্র্যাকটিস করো, দেখবা যে যদি 17 নম্বর ম্যাথটি তোমরা প্র্যাকটিস করো সেই ক্ষেত্রে দেখো 18 নম্বর যে পেজ আছে এই পেজে তুমি ঘ নম্বর ম্যাথটি পারবে। তাছাড়া দেখো এখানে মেইন বইয়ের যে 27 নম্বর গাণিতিক সমস্যাটি আছে এই ম্যাথটিও কিন্তু তোমাদের এখানে উদাহরণের সাথে অর্থাৎ কাজের সাথে মিল আছে। অর্থাৎ আমি 1 থেকে 4 পর্যন্ত একই ধরনের ম্যাথ, 6, 18, 19 একই ধরনের ম্যাথ বা এখানে 17, 27 যোগ উদাহরণ 15 অর্থাৎ লেখার ম্যাথগুলো এক জায়গায় করেছি। এরপরে দেখো এখানে তোমরা যদি দেখো 7 অনুশীলনের 8, 15 প্লাস পেজ এখানে 14 পেজের যে প্রতিজ্ঞা 9, এই প্রতিজ্ঞা 9 তোমরা যদি দেখো প্রতিজ্ঞা 9টি কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রতিজ্ঞা 9 তোমরা যদি এইভাবে বিবেচনা করো, বা আমি তোমাদের সামনে ক্লাসগুলো আপলোড করেছি এর আগে, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি, অর্থাৎ শান্ত সেটের ক্ষেত্রে এখানে আমরা সেটের সদস্য যদি পাই সেই ক্ষেত্রে ভেনচিটের মাধ্যমে আমরা একটি প্রতিজ্ঞার মাধ্যমে আমরা বাস্তব প্রয়োগের ক্ষেত্রে আমরা সদস্য ধরেও কিন্তু প্রতিজ্ঞাটা এখানে প্রমাণ হিসাবেই তোমাদের ম্যাথ করতে গেলে তোমরা হায়ার ম্যাথের স্টুডেন্ট হিসাবে তোমরা বুঝতে পারবে আসলে সেটের ম্যাথ শুধুমাত্র যে এ ইউনিয়ন বি বা ইন্টারসেক্ট বি বা এ পূরক বি পূরক শান্ত সেটের ভিতরে সীমাবদ্ধ নয়, অর্থাৎ সেটের সদস্যগুলো আমরা নাম্বার অফ এ বা নাম্বার অফ বি দ্বারা
আমরা প্রকাশ করতে পারি সেটি মূলত এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি হায়ার ম্যাথের এই ম্যাথগুলো 1.1 সেটের ম্যাথগুলো তোমাদের উচ্চতর লেভেলের চিন্তা ভাবনা করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে যে অনুশীলনে 8 নম্বর যে ম্যাথটি আছে, অনুশীলনীতে যদি তোমরা 8 নম্বর ম্যাথটি দেখো, এখানে অনুশীলনের 8 নম্বর ম্যাথটি নাম্বার অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এখানে একটি সার্বিক সেট দিয়ে সেখানে এক্স সাজ দ্যাট এক্স জোড় পূর্ণ সংখ্যায় এ সেট দেয়া আছে, বি সেট দেয়া আছে, এবং এ সেট বি সেট শর্ত সাপেক্ষে আমরা এ সেটের সদস্য বি সেটের সদস্য বের করে নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি বা নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি বের করে আমরা 8 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবো। তাছাড়াও তোমরা যদি দেখো 7 নম্বর যে ম্যাথটি আছে, এটি মূলত নাম্বার অফ এ ইউনিয়ন বি বা নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি দিয়েও কিন্তু এই ম্যাথটি আছে। এরপরে দেখো 15 নম্বর যে ম্যাথটি আছে, 15 নম্বর ম্যাথটি তোমরা যদি দেখো প্রতিজ্ঞা 9 যে প্রমাণটি আছে, অর্থাৎ ইউনিয়ন বি দুইটি সেট নিয়ে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি দ্বারা যে প্রমাণ করি, এখানে 15 নম্বর ম্যাথটি মূলত নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ 15 নম্বর ম্যাথের সূত্রের মাধ্যমে তোমরা এখানে যে আমি 17, 27 বা কাজের যে ম্যাথগুলো দিয়েছি এই ম্যাথগুলো কিন্তু সুন্দরভাবে এই সূত্রটি যদি জানো তাহলে সুন্দরভাবে তোমরা আনসার করতে পারবে। তোমরা হয়তো বলতে পারো যে স্যার সাজেশন নিয়ে এত কথা, অ্যাকচুয়ালি আমি শুধুমাত্র পেজে যদি এই সাজেশনগুলো তুলে দিতাম তাহলে হয়তো তোমরা বের করে নিতে, বাট আমাকে একটু তোমাদের হেল্প হিসেবেই সহায়তা করবা, কারণ আমি একই টাইপের ম্যাথগুলো আমি ফার্স্ট ব্র্যাকেট বা উদাহরণ বা কাজ দিয়ে এক জায়গায় করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে দেখো অনুশীলনীর 26 নম্বর যে ম্যাথটি আছে, এই ম্যাথটি ম্যাক্সিমাম বোর্ডেই কিন্তু তোমরা সৃজনশীল আকারে পাবে বা মেন বইয়ে দেখবে যে 26 নম্বর ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট। এবং 11 নম্বর যে ম্যাথটি আছে তোমরা অনুশীলনীতে যদি দেখো, 11 নম্বর ম্যাথটি আছে যদি এ সাবসেট বি এবং সি সাবসেট ডি হয় তবে দেখাও যে এ ক্রস বি সাবসেট অফ বি ক্রস ডি, অর্থাৎ তোমরা যদি এখানে উদাহরণ 7 দেখো যে পেজটি আছে, পেজ তোমরা পাশে দেখবা খ, অর্থাৎ আমি যদি বলি দেখো এখানে স্টার চিহ্ন দিয়েছে, এই কারণে পুরা এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা যদি একটু দেখো এখানে 11 নম্বর বা 26 নম্বর ম্যাথটি এই পুরাটাই কিন্তু দেখো আমি আবার স্টার চিহ্ন দিয়েছি, এই বন্ধনের ভিতরে যে ধরনের ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা বন্ধনের উপরে যে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু বারবার বারবার প্র্যাকটিস করবে। ওকে, এরপরে দেখো প্রতিজ্ঞা আছে 1 যেটি দামর্গানের সূত্র, অর্থাৎ তোমরা অষ্টম শ্রেণী থেকে এ ইউনিয়ন বি হোল প্রাইম যে সূত্র, এ পূরক ইন্টারসেক্ট বি পূরক, এটি কিন্তু সেট গঠন পদ্ধতিতে তোমরা যদি প্রতিজ্ঞা প্রমাণ করতে চাও, অনেক সময় এই প্রতিজ্ঞাগুলো কিন্তু বোর্ডে তোমার কোনো সেট দিয়ে অন্য পি বা কিউ একটা শান্ত সেট বা ইউ সেটের সাবসেট হিসাবে কিন্তু এই ম্যাথগুলো দিয়ে দেয়, যার কারণে আমি চেষ্টা করেছি প্রতিজ্ঞা এখানে 1 এবং 3 খুব ইম্পর্টেন্ট। তাছাড়া তোমরা যদি 10 নম্বর কাজ পেজ দেখো এখানে কাজ ঘয়ে অনেকগুলো ম্যাথ আছে, এই ঘ নম্বর ম্যাথ দিয়ে অনেক সময় প্রতিজ্ঞা 1 এবং 3 একই ধরনের ম্যাথগুলো দিয়ে দেয়, অর্থাৎ ঘ নম্বরে তোমরা ম্যাথগুলো দেখবে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান এ পূরক ইন্টারসেট বি পূরক ইন্টারসেট সি পূরক, অর্থাৎ আমরা যে প্রতিজ্ঞাগুলো আমরা বারবার প্র্যাকটিস করব তাহলে আমরা দেখব যে কাজের প্রতিজ্ঞাগুলো আমরা সুন্দরভাবে পারবো। অর্থাৎ সেটের বেসিক বিষয় এখানে অনেক কিছু আছে, তোমরা নবম শ্রেণীতে যদি একটু কষ্ট করে এই ম্যাথগুলো করে থাকো, যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের কাছে আমার এই ক্লাসটি কিন্তু একেবারেই মনে হবে এত সহজ জিনিস স্যার এত ইন ডিটেলস কেন বলছেন। আমার উদ্দেশ্য নবম দশম বা এসএসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের সবার জন্য আমি এক একটা অধ্যায়ে চেষ্টা করেছি একই ধরনের ম্যাথগুলো এক জায়গায় সাজিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করেছি। এরপরে দেখো অনুশীলনে 23 নম্বর যে ম্যাথটি আছে, এই ম্যাথটি তোমরা যদি দেখো অনুশীলনীতে 23 নম্বর ম্যাথটি আছে যে এ ও বি যে কোনো সেট যদি হয় তাহলে আমাদের এ সাবসেট অফ ইউনিয়ন বি বা বি সাবসেট অফ ইউনিয়ন বি হলে আমাদের সেটের শর্ত সাপেক্ষে আমাদের এ সেট এবং বি সেটের শর্ত সাপেক্ষে আমাদের যে মানগুলো আছে মানগুলো আমাদের বের করতে হবে। তোমরা যদি একটু দেখো 23 নম্বর, তাছাড়া পেজ 4 দেখো ক খ, অর্থাৎ এগুলো সেট গঠন পদ্ধতিতে জেনারেল ম্যাথে তোমরা যদি 1.1 এর ম্যাথগুলো দেখো এই ধরনের ম্যাথগুলো, তাছাড়াও তোমরা দেখবা যে এখানে উদাহরণ 8 আছে, উদাহরণ 8টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা যদি একটু দেখো যে আমি এখানে লিখে দিয়েছিলাম যে
অনুশীলন যে 7-8, অনেক সময় তোমরা যে বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা জোড় সংখ্যা যা বা জোড় পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে জেনেই কিন্তু সেটের উপাদানগুলো তোমাকে যাচাই করতে হবে। সার্বিক সেটটা সঠিকভাবে লিখে কিন্তু এ সেট বা বি সেটকে সার্বিক সেটের উপসেট হিসেবেই কিন্তু সেটের উপাদানগুলো তোমাদের নিতে হবে। তোমরা এই ম্যাথগুলো অনেক সময় প্র্যাকটিস না করে তোমরা মনে করো সেটের ম্যাথগুলো আমরা অতি সহজে এগুলো আনসার করতে পারবো, কিন্তু বলবো যে এই ম্যাথগুলো পারতে হলে অবশ্যই তোমাদের বারবার প্র্যাকটিস করা লাগবে। কারণ সেটের হয়তো এ সেটের উপাদান 4টি হবে, তোমরা অনেক সময় 3টি লিখে ফেলেছো, তখন কিন্তু আমরা শিক্ষক মণ্ডলী কিন্তু তোমাদের নাম্বার হয়তো স্কুলে দিই না, বাট এগুলো নিয়ে একটু ঝামেলা হয়, সেটা পেন্ডিং অবস্থায় থাকে, তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা সুন্দরভাবে ম্যাথগুলো করবে। ওকে, এরপরে দেখো পেজ এখানে আছে 15 পেজে, দেখো ঘ ঙ ছ। তোমরা হয়তো বলতে পারো স্যার এই পেজ গুলো আমরা কিভাবে দেখবো, এখানে লিখে দিয়েছি সমতুল সেট বা এক এক আমরা যে সেট গুলো পাই। ওকে, তোমরা যদি দেখো একটু পেজ, যদি 15 নম্বর পেজে তোমরা 2019 সালের শিক্ষা বর্ষের যেটা যদি দেখো, ওখানে দেখবে যে 15 নম্বর পেজে দেওয়া আছে, দেখাও যে এ একটি সেট দেওয়া আছে, বি একটি সেট দেওয়া আছে, সেট দুটি সমতুল, বা এখানে আমরা সমতুল সেটের বিষয়গুলো ক্লিয়ারলি ভাবে আমাদের জানতে হবে, অর্থাৎ এক এক মিল আছে কিনা বা সমতুল সেট গুলো আমাদের জানতে হয়। এই ম্যাথগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার অর্থ হচ্ছে অনেক সময় এই ম্যাথগুলো সৃজনশীলে ক নং প্রশ্নে 2 মার্কসের জন্য দিয়ে দেয়, কারণ সৃজনশীল প্রশ্নে ক নং প্রশ্নটি ধারাবাহিকতা নেই, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দেয়, উদ্দীপকের বাইরে থাকে, যার কারণে আমি এই ম্যাথগুলো কিন্তু এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করছি। সর্বোপরি আমি যদি বলি তোমাদের, দেখো আমি কিন্তু লিখেছি লাস্ট অফ অল সকল বোর্ড প্রশ্ন, কারণ আমি আগেও বলেছি তোমাদের এই তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে বলেছি, অ্যাকচুয়ালি আমরা যে সাজেশন দিই এটি কিন্তু বোকামো, আবার বলবো না বোকামো, কারণ তোমরা কোনো একটি বইয়ে এত পরিমাণ ম্যাথ থাকে, হোক না সেটা মেন বইয়ের অনুশীলনীর ম্যাথ অথবা কাজ বা উদাহরণ, একটু যদি তোমাদের সাজেশন দিই তাহলে হয়তো ওই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করলে অন্য অন্য ম্যাথগুলো অটোমেটিকলি কভার হয়ে যায়, যার কারণে আমি কিন্তু লাস্ট অফ অল লিখেছি সকল বোর্ড। সকল বোর্ড বলতেই কিন্তু আমার সাজেশন কিন্তু পরিপূর্ণতা আসলো, কারণ তোমরা যখনই বোর্ডের প্রশ্নগুলো দেখবে তখনই এই ধরনের ম্যাথগুলো তোমরা পেয়ে যাবা, কারণ এই ম্যাথগুলো আমি চেষ্টা করেছি 2015 সাল থেকে যে সৃজনশীল প্রশ্ন শুরু হয়েছে এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে কেমন করে প্রশ্নগুলো আসছে, কি ধরনের প্রশ্ন থাকে থাকতে পারে, এই ধরনের ম্যাথগুলোই আমি তুলে ধরার চেষ্টা করছি, এবং লাস্ট অফ অল আমি বলে দিয়েছি সকল বোর্ড। তাহলে তোমরা দেখো যে 1.1 মূলত এটি সেটের ম্যাথ, এখানে সেট নিয়ে আলোচনা আছে, এবং আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করব যে আমি দেখো লেজার পয়েন্ট প্রেজেন্টার দ্বারা তোমাদের আলোচনা করার চেষ্টা করেছি যে ব্র্যাকেটের ভিতর যে ম্যাথগুলো স্টার চিহ্ন দেওয়া আছে বা ব্র্যাকেটের মাথার উপর যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে বা আমি আলাদা করে যে ব্র্যাকেট দিয়ে যে ম্যাথগুলো একজায় করেছি, এগুলো মূলত একই ধরনের ম্যাথ, যেখানে আছে হোক না সেটা কাজের ম্যাথ, হোক না সেটা উদাহরণ বা মেন বইয়ের, এই এভাবে আমি চেষ্টা করেছি ম্যাথগুলো তোমাদের সামনে তুলে ধরা। তোমরা যদি মেন বইটা দেখো সেই ক্ষেত্রে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এখন আসো অনুশীলনে 1.2, মূলত এটি ফাংশন, এই ফাংশন নিয়েই তোমরা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে থাকো, কারণ তোমরা জেনারেল ম্যাথে কিন্তু 2.1 পাটিগণিতে ওখানে কিন্তু অন্বয় ফাংশন শিখে আসছো, কিন্তু ওখানে অন্বয় ফাংশনে যৎসামান্য আলোচনা আছে, কোনো একটি অন্বয় কখন ফাংশন হবে এই ধরনের আলোচনা কিন্তু জেনারেল ম্যাথে নাই। বাট এখানে তোমরা যদি হায়ার ম্যাথে দেখো 1.2 আমরা এই ফাংশনগুলো সেটা অন্বয় থেকে আমরা কোনো একটা অন্বয় হয়তো এস দেওয়া আছে, এস এর ক্রোমোজোর সদস্যগুলো থেকে আমরা বলি এই অন্বয়টি ফাংশন হবে কিনা, এটি এক এক ফাংশন কিনা, এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমরা এই হায়ার ম্যাথে এসে পাচ্ছ। সবচেয়ে যে বিষয়টা আমি বলবো 1.2, এই 1.2 আমরা বীজগণিতিক রাশিতে f(x = 2x + 1) একটি বীজগণিতিক রাশি, এখানে যে ফাংশনগুলো থাকে এই ফাংশনগুলো আমরা এটি এক এক ফাংশন হবে কিনা বা এটি ডোমেন কিভাবে নির্ণয় করবো বা এটি বিপরীত ফাংশন আমরা কিভাবে নির্ণয় করব বা ফাংশন দিয়ে আমাদের প্রতিবিম্ব নির্ণয় করতে দেয় বা লেখচিত্রের সাহায্যে আমাদের ফাংশনগুলো নির্ণয় করতে দেয় বা কোনো একটি
ফাংশন দিয়ে কিন্তু বলে দেয় যে ফাংশনটি যদি সরল রেখার ফাংশন হয় সেই সরল রেখার ফাংশনটি এটিকে এক এক ফাংশন হবে না ফাংশন হবে না বৃত্তের সমীকরণ দিয়ে কিন্তু আলোচনা করতে পারে, যার কারণে 1.2 যে অনুশীলনী 1.2 অনুশীলনীটা ফাংশনের অনুশীলনী এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অনুশীলনী। তোমরা দেখো আমি 1.2 এ 1 থেকে 7 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এগুলো মূলত এমসিকিউ আমি লিখে দিয়েছি, তাছাড়া দেখো তোমরা যদি দেখো 8, 9 বা এখানে উদাহরণ 29 বা পেজ 27 যদি কাজ দেখো ঘ আমি কিন্তু দেখো ব্র্যাকেট দিয়ে কিন্তু এমসিকিউ লিখে দিয়েছি, ওকে। বা তোমরা যদি দেখো 8, 9 এই ম্যাথ গুলো মূলত এমসিকিউ টাইপের ম্যাথ, বা এখানে তোমরা যদি এই ম্যাথ গুলো দেখো অনেক সময় সৃজনশীলে কনন প্রশ্নে কিন্তু এই ম্যাথ গুলো দিয়ে দেয়। অর্থাৎ 1.2 এ আমি তোমাদের মূলত বলতে চাচ্ছি যে 1 থেকে 8, 9 বা উদাহরণ যে 29 আছে বা কাজের এই ম্যাথ গুলো তোমরা এমসিকিউ এর জন্য যদি বারবার প্র্যাকটিস করো সেই ক্ষেত্রে দেখবা অতি সহজে সুন্দরভাবে তোমরা যে কোনো এমসিকিউ এর আনসার করতে পারবা, ওকে। এরপরে দেখো আমি লিখেছি দেখো 10 নম্বর যে ম্যাথটি আছে এই ম্যাথটি বা উদাহরণ 30 বা 31 বা পেজ দেখো 30-এর উচ এখানে আমাদের কোন একটি ফাংশন দেয়া আছে ফাংশনটি এক এক কিনা, বা 30 নম্বর বা 31 নম্বর যে ম্যাথ আছে এই ম্যাথের ফাংশনের ডোমেন নির্ণয় করতে দেয় বা রেঞ্জ নির্ণয় করতে দেয় এই ম্যাথগুলো কিন্তু আমি লিখে দিয়েছি দেখো সিকিউ। অর্থাৎ সৃজনশীলের কনন প্রশ্নে অনেক সময় এই টাইপের ম্যাথগুলো এক জায়গায় দিয়ে দেয়। তোমরা হয়তো বলতে পারো যে স্যার এগুলো আমি মূলত চেষ্টা করেছি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি যে তোমাদের এই 1.2 বা 1.1 এর এত পরিমাণ ম্যাথ আছে ম্যাথগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবা, এই জন্যই আমি মূলত একই টাইপের ম্যাথ বা কোনগুলো এমসিকিউ টাইপের থাকতে পারে এই ম্যাথগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা যদি দেখো যে 1.2 এ যে 10 নম্বর যে ম্যাথটি আছে এই 10 নম্বর ম্যাথটি তোমরা যদি দেখো 10 নম্বর ম্যাথটি মূলত আছে যে এফ অফ এক্স দিয়ে তোমাদের ফাংশন ফর্ম আর টু আর এবং এফ অফ এক্স মানে এক্স কিউব দিয়ে এখানে 4টি ম্যাথ আছে, এই 4টি ম্যাথে বলেছে ফাংশন ডোমেন নির্ণয় করো রেঞ্জ নির্ণয় করো বা ফাংশনটি এক এক কিনা বা ইনভার্স ফাংশন নির্ণয় করো বা ইনভার্স ফাংশন এক এক ফাংশন কিনা ইত্যাদি দিয়ে কিন্তু এখানে 10 নম্বর ম্যাথটি তোমাদের বা এখানে পেজ 30-এর উচ একই টাইপের বা উদাহরণ 30 বা 31 একই টাইপের ম্যাথগুলো তোমরা যদি দেখো আমি বন্ধনে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কিন্তু ম্যাথগুলো এক জায়গায় নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি। এরপরে দেখো তোমরা যদি দেখো যে এখানে 13, 14 বা উদাহরণ 35 বা পেজ 33-এর ক খ এই ম্যাথগুলো তোমরা যদি দেখো 1.2 লেখচিত্র অর্থাৎ বৃত্তের সমীকরণ বা সরল রেখার সমীকরণ বা এখান থেকে তোমরা 13 বা 14 নম্বর যে ম্যাথগুলো আছে তোমরা যদি প্র্যাকটিস করো বা এখানে পেজ 33-এ ক খ হয়তো সরল রেখার সমীকরণ দেওয়া আছে বা এখানে এস অন্বয় দ্বারা তোমার বৃত্তের সমীকরণ দেওয়া আছে বৃত্তের কেন্দ্র নির্ণয় করে তোমার ফাংশন এখানে গ্রাফে স্থাপন করে ফাংশনটি অর্থাৎ অন্যটি ফাংশন হবে কিনা বা ফাংশনটি এক এক কিনা বা একটা বৃত্তের সমীকরণ কিভাবে আমরা পাবো বা বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করব, 1.2 কিন্তু অনেক ধরনের ম্যাথ কিন্তু এক জায়গায় করে দেওয়া আছে। আমি চেষ্টা করেছি একই ধরনের ম্যাথগুলো পরবর্তীতে আমি এই তোমার সাজেশন নিয়ে যেগুলো একটু জটিল এই ম্যাথগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা এই জন্য আমি এখানে দেখো অ্যারো চিহ্ন দিয়ে লেখচিত্র দিয়েই কিন্তু আমি এখানে 13, 14 বা উদাহরণ 35 বা এখানে পেজ 33-এ ক খ এক জায়গায় করে দিয়েছে, অর্থাৎ এই ধরনের ম্যাথগুলো কিন্তু লেখচিত্রের ম্যাথ। তাছাড়াও আমি কিন্তু দেখো লাস্টে আবার লেখচিত্র দিয়েছি, এই লেখচিত্র নিয়ে আমি একটু পরে কথা বলছি। এখানে দেখো উদাহরণ 27 তারপরে কাজ পেজ এখানে 27-এর গ যে ম্যাথটি আছে তোমরা যদি এই ম্যাথটি দেখো এটি মূলত 2015 সালে প্রশ্নে কিন্তু এসেছিল, অর্থাৎ জেনারেল ম্যাথে তোমরা যদি 2.2 এ দেখো যে কোনো একটি অন্বয় দেওয়া আছে এস এস সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকোস টু 3 এই ধরনের ম্যাথগুলো দিয়ে হয়তো বলছে যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বা তালিকা পদ্ধতি থেকে সেটের ডোমেন নির্ণয় করো বা রেঞ্জ নির্ণয় করো, যার কারণে আমি কিন্তু দেখো এখানে উদাহরণ 27 বা এখানে পেজ 27-এর গ কিন্তু কোনোটাই আমি বাদ দিই না, আমি চেষ্টা করেছি যে যাতে তোমরা বারবার প্র্যাকটিস করতে পারো। এরপরে আমি যদি তোমাদের বলি এই 1.2 এই অনুশীলনীটি মূলত এখানে দেখো বন্ধনীর উপরে কিন্তু আমি স্টার চিহ্ন 3টি দিয়েছি, তাছাড়া এখানে দেখো 12, 15, 16, 17 উদাহরণ দেখো 32, 34, 36 তাছাড়া দেখো কাজ পেজ 30-এর ক খ গ। অর্থাৎ তোমরা যদি দেখো এই এই লাইনটি অর্থাৎ
বন্ধনের উপরে তিনটি স্টার চিহ্ন দেওয়া আছে, এই ম্যাপ গুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা দেখবে যে তোমাদের সৃজনশীলে অর্থাৎ 1.2 এবং 2 অনুশীলনী দিয়ে কিন্তু সৃজনশীল দেওয়া থাকে, এবং বোর্ডে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ কিন্তু এই ম্যাথ গুলো এসেছে। যার কারণে আমি অনুরোধ করবো এই ম্যাথ গুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, আমাদের তুলনায় আমাদের চেয়ে কিন্তু তোমরা অনেক অনেক প্র্যাকটিস করো, যার কারণে আমি এই ম্যাথ গুলো এক জায়গায় করে দিয়েছি, তোমাদের জন্য আর একটু সুবিধা হয়ে যাবে এবং এই ম্যাথ গুলোই মূলত তোমাদের বারবার প্র্যাকটিস করা লাগবে। এখানে যেমন আমি বলেছিলাম, এখানে যে বন্ধনের উপরে স্টার চিহ্ন দেওয়া আছে, এখানেও তোমরা দেখো এই বন্ধনের উপরে যে স্টার চিহ্ন দেওয়া আছে এই ম্যাথ গুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা। এরপরে দেখো লেখচিত্র, যেটা উদাহরণ 28 এবং 33 আছে, 33 নম্বর ম্যাথটি একদম সৃজনশীল দিয়েই কিন্তু ম্যাথটি দেওয়া আছে। তোমরা এখানে গ্রাফের ম্যাথটি অনেক সময় একটু বুঝতে সমস্যা হয় তোমাদের, যার কারণে তোমাদের বলবো যে এই ধরনের ম্যাথ গুলো আমি চেষ্টা করব তোমাদের সামনে সলভ করে দেওয়া। তাছাড়া আমি কিন্তু লিখেছি আবার বলবো সকল বোর্ডের প্রশ্ন এখানে, অর্থাৎ সাজেশন সকল বোর্ডের প্রশ্ন মানেই বোর্ড কর্তৃক নির্ধারিত যে বই আছে এই বইয়ের মেন ম্যাথ গুলো বা উদাহরণ কাজগুলো করবে, যারা নবম শ্রেণীতে উঠেই প্রতিটা ম্যাথ কমপ্লিট করেছো তাদেরকে আমি বলবো যে তোমরা অনেক অনেক কিন্তু টেনশন মুক্ত থেকে কিন্তু এসএসসির পরীক্ষা দিতে যাবে বা এসএসসির হলে ঢুকবে, কারণ পরীক্ষার আগে কিন্তু নতুনভাবে কোনো ম্যাথ অ্যাকচুয়ালি সমাধান করা অনেকটা টাফ। তোমার বাসায় যদি নোট করা থাকে, কপি করা থাকে, সেই ক্ষেত্রে তোমার জন্য অনেক সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরেকটু দেখে নাও, আমি আরেকটু তোমাদের সামনে আলোচনা করতে চাচ্ছি যে হায়ার ম্যাথের অ্যালজেব্রা চ্যাপ্টার 1 সেট এবং ফাংশন, সেট ফাংশনের এই ম্যাথ গুরু সাজেশন 1.1, 1.2 আমি আলাদা আলাদাভাবে বীজগণিত অংশে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে আমি ম্যাথগুলো সাজেশন আলোচনা করার চেষ্টা করেছি। আমি এর পরবর্তীতে তোমাদের দ্বিতীয় অধ্যায় যে সাজেশন, এই সাজেশন নিয়ে তোমাদের সামনে আবার আসার চেষ্টা করব। তোমরা সুস্থ থেকো এবং ম্যাথ প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, আমি তোমাদের সাজেশন হয়তো কষ্ট করে হলেও তোমাদের জন্য এই সাজেশন বানালেও আমার কাছে কষ্ট মনে হবে না, যদি তোমরা ভালো রেজাল্ট করো বা ভালোভাবে জেনে যাও শিখে যাও। ইন্টারমিডিয়েটে গেলেই বুঝবে সেট ফাংশন কতটা ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মঙ্গল কামনা করে এই ক্লাসের ইতি টানলাম, আল্লাহ হাফেজ।